আসলে এরা লাফায় কেন এটা তো বুঝি না। মুসলেকা দিয়ে কাপুরুষের মতো দেড় ছেড়ে পালিয়ে অপুত্তানটা কোথায় করবেন? ঢাকা সিটিতে কি করবেন? 10 লাখ লোক বসাবেন, দেখা যাক কে কত লাখ বসাতে পারে। আপনারা তো লাখ ছাড়া আর কিছু দেখেন না, কোথায় কোথায় লাখ। আর আওয়ামী লীগ পাবে সর্বশেষ বলে 10 সিট, আওয়ামী লীগ নিয়ে 10 সিট পাবে। আগে মনে পড়ে 2008 সালে বেগম জিয়া বলেছিলেন আওয়ামী লীগ 30 সিট পাবে, পরে দেখা গেল বিএনপি 29 সিট পেয়েছে ওই ইলেকশনে। তো ওটা ওদের মুখের কথা বলতেই থাকে, মুখের কথা আর বাস্তব চিত্র দেখা যাবে। কারণ বাস মালিকরা ভয় পায় আমাদের দোষ, আগুন সন্ত্রাস 13-14 সাল তারা ভুলে যায়, কত গাড়ি, কত বাস ড্রাইভার, কত নিরীহ কন্ডাক্টার এদের মেরেছে, পুড়িয়ে মেরেছে। তো এরা ভয় পেলে আমরা কি? প্রধানমন্ত্রী আন্দোলনের বিরুদ্ধে বলেননি, তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বলেছেন বিরোধী দল আন্দোলন করুক বাধা দেবে না। আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে না এবং হবে না। প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলনের নামে বাড়াবাড়ি লাফালাফি করছে, এটা করলে আপনাদের নেতৃত্ব আপনারা মুক্ত করেন। মামলাটা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের লোকগুলো কারা? বেগম জিয়ারই সৃষ্ট আদালত। তখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা দিয়েছে, লিগ্যাল ব্যাটেলে আপনারা পারেননি, বেগম জিয়ার দণ্ড হয়েছে। আসলে এরা লাফায় কেন এটা তো বুঝি না। দুই প্রধান নেতাই হচ্ছে দণ্ডিত আসামি, একজন আবার চির জীবনেও রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে কাপুরুষের মতো দেড় ছেড়ে পালিয়েছে, সে হলো তাদের নেতা। আর বেগম জিয়াও আজকে দণ্ডিত, এতিমের অর্থ আত্মসাতের মূল অভিযোগ। প্রধানমন্ত্রী বাড়াবাড়ির কথা, বেগম জিয়াকে আপনারা মুক্ত করেননি, শেখ হাসিনার উদারতা তিনি আজকে তার মামলার দণ্ড স্থগিত করে তাকে বাসা রাখা মানবিক বিবেচনা। বাড়াবাড়ি করছেন, 10ই ডিসেম্বর বিজয় মিছিল করবেন, সরকার পতন হবে। আপনার তো সরকারের পতন ধ্বনি শুনছেন, যেভাবে বাড়াবাড়ি করছেন আমি আপনাদের আন্দোলনের পতন ধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের জন্ম এদেশে, আমরা এই দেশে মরব, জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। যারা মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না, এই মুসলেকা দিয়ে দেশ থেকে শুধু লন্ডনে পালিয়ে গেছে, পালাবার ইতিহাস তো আপনাদের। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব, বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের এজেন্ডা নিয়ে, আমাদের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাব। দেশে এখন যে অবস্থা, আমাদের এখন প্রথম মানুষের কথা ভাবতে হবে, বিপ্লব আমরা করব কিন্তু এখন মানুষ বাঁচাতে হবে, সংকট থেকে পরিত্রাণ পেতে হবে, সংকট উত্তরণই এখন প্রধান কাজ। সারা দুনিয়ায় এরা কষ্টে আছে, শুধু বাংলাদেশ কাজে এই সংকট থেকে পরিত্রাণের জন্য আমাদের নেত্রী দিন রাত পরিশ্রম করছে। সবচেয়ে বিশ্ব সংকটের বর্তমান বাংলাদেশ বাস্তবতা, এই বাস্তবতায় আমাদের কথা কম কাজ বেশি দুর্বুদ্ধ। সংবিধান অনুযায়ী দেশ চলছে, দেশের গণতন্ত্র চলছে, আগামী নির্বাচনও হবে এই সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, যখন খুশি তখন আমার ইচ্ছে মতো আমার সুবিধা মতো সংবিধানকে আমি ব্যবহার করব, সেটা
চলবে না, দুনিয়ার অন্য কোথাও চলে না, এখানেও চলবে না। প্রধানমন্ত্রী কি প্রতিহিংসার রাজনীতি করবেন? প্রতিহিংসা তো তাদের যারা একাত্তরের প্রতিশোধ নিতে 75 ঘটিয়েছে, 15ই আগস্ট ঘটিয়েছিল যারা, তারাই প্রতিহিংসা প্রয়োগ।